স্বাগতম আপনাদের সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ব্রাশ টুল সম্পর্কে জানব। চলুন প্রথমে ব্রাশ টুলটি সিলেক্ট করে নিই। আমি এখান থেকেও ব্রাশ টুল সিলেক্ট করতে পারি, এটা আমরা আগে জেনেছি, কিন্তু কিবোর্ডের বি চেপেও কিন্তু আমরা ব্রাশ টুল আনতে পারি। এভাবে আমরা কিবোর্ডের বি চেপে ব্রাশ টুল আনলাম। এবং আমরা আগে থেকেই জানি ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যে নতুন ডকুমেন্টটি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এভাবে মাউস চেপে আমি ব্রাশ আঁকতে পারবো, বিভিন্ন ধরনের ব্রাশ এখানে আঁকতে পারবো। আর কালারটা আমি এখান থেকে পিক করতে পারবো, এখান থেকে আমি যে কালারটি সিলেক্ট করে দিব ব্রাশে সেই কালারটি চলে আসবে। আর আমি যদি এই যে এখানে মাউসের ডানে ক্লিক করি, তাহলে সাইজ কমানো বা বাড়ানোর অপশন আসবে এবং বিভিন্ন ধরনের ব্রাশ আসবে। এখানে হার্ড ব্রাশ, সফট ব্রাশ সম্পর্কে আমরা আগে জেনেছি যে এখানে আমরা এর আগে যে দুটি ব্রাশ এঁকেছি এগুলো সফট ব্রাশ ছিল, আর হার্ড ব্রাশ হচ্ছে এই যে এরকম। আমরা ডানে ক্লিক করে এই যে ব্রাশের উপর ডাবল ক্লিক করে ব্রাশ চেঞ্জ করতে পারি। আর সাইজ যদি পরিবর্তন করতে চাই, তাহলে প্রথমত তো আমরা মাউস দিয়ে চেঞ্জ করলাম, এটা আমরা কিবোর্ডের মাধ্যমে থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড এই দুটি বাটন থেকেও করতে পারি খুব সহজেই এভাবে। চলুন আরও কিছু ব্রাশ দেখে নিই, যেমন ডানে ক্লিক করার পর এই যে এখানে আরও বেশ কিছু ব্রাশ আছে, এগুলোও কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এরকম ব্রাশ, এরকম বিভিন্ন ব্রাশ এখানে আছে। এছাড়াও একটু নিচের দিকে যদি যাই, এই যে দেখুন এই ব্রাশটি, এই ব্রাশটি যেমন এটা আঁকলে এই যে দেখুন এরকম পাতার মতো বিভিন্ন আকৃতির ব্রাশও আছে। এরকম অসংখ্য ব্রাশ এখানে আছে আপনার প্রয়োজনে, এগুলো আপনার বিভিন্ন পিকচারে বা ইমেজে এটা ইনকর্পোরেট বা এখানে যুক্ত করতে পারেন এবং সেই পিকচারটা পরিবর্তন করে একটি নতুন ইমেজ তৈরি করতে পারেন। যেমন এখানে ঘাসের মতো কিছু ব্রাশ আছে, যেগুলোর মাধ্যমে এরকমভাবে ঘাস তৈরি করে ফেলতে পারি। এভাবে একটি আছে, এরকমভাবে বিভিন্ন ব্রাশ এখানে আছে এবং এটার আকৃতিও আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারছি কিন্তু। আর ব্রাশের অপাসিটি বা এটা কতটুকু তীব্র হবে এটা কন্ট্রোল করার জন্য এই যে অপাসিটি অপশনটি আছে, এখান থেকে আমরা করে নিব। এবং আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমরা এই যে ব্রাশগুলো আঁকলাম এটা কিন্তু আমরা এরকম একটি ডকুমেন্টে এঁকেছি যেটা ব্যাকগ্রাউন্ডে ছিল। আমরা যদি কোনো ছবির উপর আঁকতে চাই, যেমন আমরা একটি ছবি ওপেন করি, যেমন ধরুন এই ছবিটি ওপেন করলাম, আমরা যখন এটার উপর কোনো ব্রাশ আঁকবো আমরা অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আনলক করে নেব ডাবল ক্লিক করে। এর পরবর্তীতে নতুন একটি লেয়ার তৈরি করব এবং এর উপরে ব্রাশ আঁকবো। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ব্রাশ এঁকে ফেলি, তাহলে কিন্তু এটা এর উপরে চলে থাকবে, 1, 2, 3, তাহলে কিন্তু এটা এর উপরেই থেকে যাবে, এটা কিন্তু আর আমরা সরাতে পারবো না পরবর্তীতে। আর আমরা যদি উপরের লেয়ারে আঁকি, তাহলে এটা আলাদাভাবে থাকবে, এটা আমরা যদি মুভ টুল দিয়ে সরাতে চাই, তাহলে এরকমভাবে দেখুন ছবিসহ যেটা নিচে এঁকেছিলাম এর উপরে ব্রাশসহ সরছে। কিন্তু এই যে পরের ব্রাশগুলো, এগুলো কিন্তু আমরা পরে এঁকেছি, এটা কিন্তু নাড়াতে পারছি এবং যে কোনো জায়গায় রাখতে পারছি, এটার উপর আমাদের একটা কন্ট্রোল থাকবে। তো আমরা জেনে নিলাম কিভাবে ব্রাশ টুল নিয়ে বেসিক একটা কাজ করতে হয়। আমরা পরবর্তী ভিডিওটিতে ব্রাশ টুলের একটু অ্যাডভান্স কাজ দেখব। ধন্যবাদ।